প্রায় 12টা বেজে গেছে আর এখন ঝড় উঠেছে। তো আমি ভাবছিলাম আজকে ব্লগ করবো না, বাবুটা এত জ্বালাচ্ছে। তো দেখলাম যে ওয়েদারটা এতটাই সুন্দর, তোমাদের সাথে শেয়ার করা যাক ওয়েদারটা। তো চলো, আমি বলবি আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে আমার আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এটা কি আছে দেখাবো, এটা ফ্লিপকার্ট থেকে এসছে, অর্ডার দিয়েছিলাম। তো চলো এটা আনবক্সিং করি। এটা আছে ভিভেলের বডি ওয়াশ, দেখো। অফারে ছিল এগুলো, তো দুটো বডি ওয়াশ দেখে নাও। এটা নিম, এটা ল্যাভেন্ডার, আলমন্ড অয়েল। তো সামান তাড়াতাড়ি ফুরিয়ে যায় ওই জন্য বডি ওয়াশ অনেকদিন হবে, দুটো কিনে নিলাম অফারে ছিল ওই জন্য। তো বারবার ওকেও বলতে ভালো লাগছিলো না, মানে এনে দাও এনে দাও করে বারবার। তো অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসছে। তো কেমন হয়েছে এ দুটো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ঘরে রুমে রেখে দিই। হ্যালো গাইস, গুড মর্নিং। এখন খুলতে পারছি 9টা। তো এখন যাচ্ছি রিপোর্ট করতে সুগারে, আর বাবু চলে আসছে, সেদিন চলে বাবুকে রেখে যাবো, কাছাকাছি যাচ্ছি ওই জন্য। তো চলো কালকে ভিডিওটা কন্টিনিউ করি, কারণ কারেন্ট ছিল না ওই জন্য। সময় এসো, ব্যান্ডেজটা খুলে পড়ে গেছে, যা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়া বস, ওদের হাত থেকে হাতের পর থেকে ধরে। তো চলো চলে যাচ্ছে। সেগুন গেট পড়েছে, আমার গেট এখানে দাঁড়িয়ে আছে, ট্রেন আসবে এক্ষুনি। ডালের বাটিটা যদি একটু বড় কর একটু হয়। যাওয়ার সময় গেট পড়েছিল, আবার আসার সময়ও গেট। বদে দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে। তো বন্ধুরা, তখন খেয়েছিলাম গোটা 9টা 47, হ্যাঁ এরকম খেয়েছিলাম। তো এখন পিপিটা দিতে যাচ্ছে, মানে ভাত খাওয়ার পরে, এটা 2 ঘন্টা পরে যেতে বলেছে। তো 11টা 47 এরকম রক্ত নেবে। তো এখন রেডি হয়ে গেছি, ফের ওই শাড়িটা পরেছি, পরে আর যাব। এখন রিঙ্কু দিয়ে এসছে, বাবুকে নিয়ে আছে, মা রান্না করছে। আজকে আমাদের কী কী রান্না হচ্ছে, শুক্তো রান্না হচ্ছে আর ঢেঁড়স চিংড়ি হচ্ছে। তো চলো বেশি বকবক না করে চলে যাই, আর এসে কথা হচ্ছে আর কি, খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি কী কী রান্না হয়েছে অ্যাকচুয়ালি। আর গরমটা আবারই মনে হয়ে পড়ছে, একটু কম আছে, আর এই রোদে ফের যেতে হবে। ওই জন্য সিম্পলভাবে শাড়িটা পরেছি আর আঁচলটা দেবো, এরকমভাবে দেবো। তো চলো রক্তটা দিয়ে আসি, তারপর কথা আছে। তিনি এই ভাত দিয়েছে, এটা শুক্তো আর এটা পর ঢেঁড়স আলু চিংড়ি দিয়ে তরকারি।